শীতের সময় আবারও চলে আসলাম আমরা কাটাখালীতে। আর কাটাখালীর আজকের এই শীতের সময় যে ভিউটা সেটা অনেক সুন্দর লাগে। আপনারা হয়তো অনেকে গিয়েছেন হচ্ছে বর্ষাকালে, তবে শীতের সময় যে পানি না থাকার কারণে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। যদিও পানি থাকলে আরও বেশি সুন্দর লাগে, তবে পানি ছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর লাগছে। তো আমি যাচ্ছিলাম হচ্ছে এখান দিয়ে অর্ডার দেওয়ার জন্য, কিন্তু আমি যখন অর্ডার দেওয়ার জন্য যাই তখন আমি ভিতরে গিয়ে দেখতে পাই যে আমার খালাতো ভাই সে ওখানে অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখন আমরা আছি কাটাখালীতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, এই জন্য একা বসে আছি। তোমার কি গার্লফ্রেন্ড নাই? তুমি এখানে পোলা মানুষ নিয়ে আইসো কাটাখালীতে ঘুরবার জন্য? আমার ইয়েস, আমার গার্লফ্রেন্ড একটা ছিল, গার্লফ্রেন্ডকে আমি ছেড়ে দিয়েছি। এটা কি কোনো কথা? খালাতো ভাই ক্যামেরার মধ্যে মেমোরি কার্ড লাগাচ্ছে, আমরা ছবি তুললাম এবং অনেক মজা করলাম। এরপর আমরা বাইরে চলে এসে দেখি অনেক সুন্দর একটা পাহাড়ের মতো টিলা রয়েছে, যা অনেক সুন্দর লাগছিল। যদিও আমাদের সময় ছিল না, আমরা যাইতে পারি নাই। তো তা দেখার পথে আর একটা সুন্দর একটা প্লেস পেলাম ছবি তোলার জন্য, ব্যাকগ্রাউন্ড আসবে ভালো, তাই এখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম এবং জায়গাটা খুবই সুন্দর। এটা কাটাখালী পার হয়ে দেওপাড়া যাওয়ার সময় এখানে আপনারা ইচ্ছা করলে যাইতে পারবেন এবং জায়গাটা অত্যন্ত সুন্দর এবং গাছপালা দিয়ে ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মামাতো ভাই এবং খালাতো ভাই দুজনে কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠতেছে।